বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। ফারদিনের বাবা নুরুদ্দিন রানারও দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে ফারদিন হত্যার তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বুয়েট শিক্ষার্থীরা। তদন্তের অংশ হিসেবে এরই মধ্যে ফারদিনের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ওর মা জানালা দিয়ে তাকাচ্ছিল, আমার ছেলে যায়, সুদর্শন একটা ছেলে চলে যায়, মা সে ছেলে ফিরে আসলো না। সন্তানের জন্য এভাবে আর্তনাদ করছিলেন বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের বাবা নুরুদ্দিন রানা। কষ্ট করে আমি সন্তানকে ফিরে পাবো না, আমি যেন বিচার চাই। মায়ের মাখানো ভাত আর খাওয়া হলো না ফারদিনের। শুক্রবার নিরুদ্দেশ হন বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন। ছেলে নিখোঁজের ঘটনায় পরদিন রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফারদিনের বাবা নুরুদ্দিন রানা। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে ফারদিনের মৃত্যু স্বাভাবিক নয় জানিয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক। প্রাথমিকভাবে আমরা তার মাথায় অনেক আঘাত পেয়েছি, বুকে আঘাত পেয়েছি, আর আমরা যেটা করেছি ভিসেরা পাঠিয়েছি। আমরা অন্যান্য জিনিস আসার পরে তাহলে আমরা নিশ্চিত করতে পারবো যে আসলে কিভাবে তার হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে অবশ্যই এটা হত্যাকাণ্ড। পুলিশ বলছে ফারদিনের সবশেষ লোকেশন ছিল কেরানীগঞ্জ। এরই মধ্যে তার এক বন্ধু ও বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত চলতেছে, আজকাল ডিজিটাল যুগ, সবকিছু বের হয়ে আসবে, সংশ্লিষ্ট ইউনিট যারা তদন্ত করবে এগুলো ইনফরমেশন তারা পেয়ে যাবেন। মঙ্গলবার বুয়েট মসজিদে ফারদিনের নামাজে জানাজায় অংশ নেয় তার বন্ধু, সহপাঠী, শিক্ষক ও স্বজনরা। সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ফারদিনের বাবা। হত্যাকাণ্ড ছাড়া এটা তার দেহের ভিতর ইয়া ছিল, মোবাইল ছিল, মানি ব্যাগ ছিল, ব্লুটুথ ছিল, হাতে ঘড়ি ছিল, কিছুই নাই। পরে বুয়েট শহীদ মিনারের পাদদেশে ফারদিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। আমরা কয়েকটি প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় কিছু মিথ্যা ও বানোয়ার তথ্য বিশিষ্ট সংবাদ পেয়েছি, যা অত্যন্ত অপ্রত্যাশিত। চলমান তদন্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সকলকে অনুরোধ করছি এ ধরনের ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকতে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। ফারদিনের মৃত্যু রহস্য দ্রুত উদ্ঘাটনের দাবি সহপাঠীদের। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।